তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে তোমার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। কেমন আছো কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা, আজকে আমার মা দুপুরবেলা থেকে কী রান্না করেছে চলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকের আমার সেই কদম ফুলটা আর নেই, এখন ভগবান জানে কী ফুল হয়ে গেছে। তো আজকের ভিডিওটাকে না দেরি করে চলো চালু করে যাক। এ দেখো বন্ধুরা, আমরা এখন ভালো করে পটলটাকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর হলুদে ওটাকে হলুদ মাখিয়ে দিয়েছি। এইবারে আমরা পটলটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো কি সুন্দরভাবে পটলটাকে ভাজছে। তো তোমাদের সাথে ভাজার পর দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই দেখো টমেটোমে, এই দেখো এর মশলাটাকে বানানোর জন্য এইসব উপকরণগুলো চাই। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভালো করে তৈরি হয়ে গেছে। তো এই দেখো মশলাটা কী সুন্দরভাবে হয়েছে। তো এই দেখো আমাদের পটল বাসিন্দা আজকে রেডি হয়ে গেছে। তো চলো, কি সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ। আমার এখনই জিভেতে দেখে জল চলে এসছে। তো যদি থাকতো তাহলে আমি অবশ্যই খেতাম এখনো। তো এই দেখো এটা হচ্ছে অলের তরকারি। ওলার আলু, আর এই দেখো এটা হচ্ছে মৌরলা মাছ।